নিয়োগ প্রার্থীদের নটি সংগঠনের আজকে মিছিল কর্মসূচি। তাদের এই মিছিলকে তারা মহা মিছিল বলে অভিহিত করেছেন। শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে এই মিছিল যাওয়ার কথা ধর্মতলায়। এই মিছিলের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সরাসরি চলে যাব সত্যসুন্দরের কাছে। সত্যসুন্দর, এই মিছিল এখনো পর্যন্ত কতটা দূর পৌঁছলো এবং সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার দিন ভর দুপুরে যে মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা যে রুটে যাচ্ছে, যে রুটেই যাক না কেন, সেটা লেনিন সরণি হোক, এস এন ব্যানার্জি রোড হোক, সেখানে যানজট হওয়াটা খুব স্বাভাবিক অবস্থা। নিত্যযাত্রীদেরই বা কি অবস্থা, সার্বিক পরিস্থিতিটা জানাও দর্শকদের। ছিল চাকরি প্রার্থীদের মিছিল, সেই মিছিল পায়ে পায়ে কিন্তু এজেসি বোস রোড হয়ে এস এম ব্যানার্জি রোড দিয়ে যাচ্ছে। এখন মিছিল খুব স্বাভাবিকভাবেই এস এম ব্যানার্জি রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং একেবারে তাদের যে নিয়োগের দাবি সেই দাবিকে সামনে রেখেই কিন্তু মিছিল। আমরা যেরকমটা শিয়ালদা স্টেশনে দেখেছিলাম যে নটি চাকরি প্রার্থীদের যে আলাদা আলাদা মঞ্চ, তারা একযোগে আজকে এই মহা মিছিলে সামিল হয়েছেন এবং মিছিলের পুরোভাগে কিন্তু মিছিলের সমর্থনে যে সমস্ত বৃদ্ধজন রয়েছেন তারাও কিন্তু একইভাবে কিন্তু তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন এই মিছিলের দাবিকে সামনে রেখে। একেবারে সরাসরি যারা নিয়োগ দাবিতে রয়েছেন তারাও বলছেন যে এর আগে বিচ্ছিন্নভাবে তাদের আন্দোলন থাকলেও আজকের এই মহামিছিল থেকে একযোগে কিন্তু তারা এই চাকরির দাবি নিয়ে সরব হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সিবিআই এর উদ্দেশ্যে তাদের বার্তা রয়েছে। তবে এই নটি সংগঠনের মধ্যে সবাই একই, আমরা মেধাবী, আমরা আজকের কর্মসূচি থেকে সরে রয়েছে। চাকরিগুলো চুরি গেছে এবং আমাদের জীবন থেকে আমাদের স্বপ্ন, আমাদের বছরগুলো চুরি গেছে। তাই এখানে যারা আজকে পায়ে পায়ে হাঁটছেন তারা প্রত্যেকের একটাই দাবি, ওদের আর অন্য কোনো দাবি নেই। আমাদের প্রত্যেকের কালো রং, বঞ্চিতের কালো রং, বেকারত্বের কালো রং, এটা বেকারত্বের কার্নিভাল চলছে। অন্য আরো দুটো চাকরি প্রার্থীদের সংগঠন, তারা কিন্তু আজকের মিছিলে সামিল হয়নি, কি বলবেন তাদের সম্পর্কে? আমি মনে করি যে তারাও অতি শীঘ্র আমাদের সাথে মানে একসাথে পায়ে পা মেলাবেন, কারণ আমি বারবার বঞ্চিতদের কার্নিভাল, এটা বঞ্চিতদের সংগঠন, এখানে অন্য কোনো রং নেই, এখানে সকলের একটাই রং বঞ্চিত এবং আমাদের একটাই দাবি, আমাদের প্রত্যেকের অতি সত্তর নিয়োগ চাই। অর্থাৎ এইভাবেই কিন্তু নিয়োগের দাবি, যেটা বিচ্ছিন্নভাবে আগে আমরা দেখতে পেয়েছিলাম যে গান্ধী মূর্তিতে চলছিল, যেমনটা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চলছিল, সেখান থেকেই কিন্তু তারা একযোগে আজকে আবারও এই নিয়োগের দাবিতে রাজপথে নেমেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। বিভিন্নভাবে তারা নিজেদের যে প্রতিবাদ বা নিজেদের যে দাবি সেই দাবিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। যদিও সরকারের ওপর তাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে, কিন্তু দীর্ঘদিন এই চাকরি যে বঞ্চনার শিকার তারা হয়েছেন বলে মনে করছেন, সেই জায়গা থেকে অতি সত্তর নিয়োগ প্রয়োজন এবং সেই কারণেই তারা আজকে এস এন ব্যানার্জি রোড হয়ে কিন্তু এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সত্যসুন্দর, জানতে চাইবো ধর্মতলা থেকে এই মিছিল ধর্মতলার কোথায় গিয়ে পৌঁছবে এবং তারপর তারা কি আজকে এই মিছিল থেকে কোনো ডেপুটেশন কি কাউকে, মানে মুখ্যমন্ত্রীকে বা অন্য শিক্ষামন্ত্রীকে কাউকে কি ডেপুটেশন দেওয়ার কোনো কর্মসূচি রয়েছে? ধর্মতলায় কোথায় গিয়ে তাদের মিছিল শেষ হচ্ছে? দেখো, ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিল যাবে এবং সামগ্রিকভাবে সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাগে ভাগে সেই মিছিল কিন্তু আস্তে আস্তে আসছে এবং সেখানে নার্সদের যে সংগঠন, সেই নার্সদের সংগঠন তারাও কিন্তু একইভাবে সামিল হয়েছেন। স্টাফ নার্স যারা রয়েছেন গ্রেড টু 2021-এর সেই ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ নার্স ফোরাম, তারাও কিন্তু একইভাবে সরব হয়েছেন। আপনারা নার্সদের তরফ থেকেও কিন্তু এই মিছিলে এসেছেন, আপনাদের দাবিটাও কি নিয়োগের? নিয়োগের, আমাদের যে প্যানেল লিস্ট বেরিয়েছিল সেই প্যানেলে একটাই লিস্ট বের করা হয়, তারপরে যে আমরা এলিজিবল ক্যান্ডিডেট প্যানেল লিস্ট ক্যান্সেল করে দিয়ে আরও মানে গ্যাপিং থাকা সত্ত্বেও, শূন্য পদ থাকা সত্ত্বেও সেই লিস্ট ক্যান্সেল করে নতুন রিক্রুটমেন্ট বার করা হয়েছে। তো আমাদের দাবি এটাই যে আমাদের পুরনো প্যানেল লিস্টটি কেন ক্যান্সেল করে দেওয়া হলো এবং বাকি পদ থাকা সত্ত্বেও শূন্য পদে কেন আবার নার্স নিয়োগ করা হলো না,
আবার নতুন রিক্রুটমেন্ট কেন দেওয়া হলো? নার্সরাও কিন্তু একইভাবে সেই নিয়োগের দাবিতে সরব হয়েছেন, যেখানে হাসপাতালে রোগীর পাশে যথেচ্ছভাবে যে নার্স নেই এবং যোগ্য নার্সরা তারা কিন্তু নিজেরা পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তারা নিয়োগ পাননি। অর্থাৎ একদিকে যেরকম বিভিন্ন যে চাকরি প্রার্থীদের মঞ্চ তারা যেরকম মনে করছেন যে দুর্নীতির কারণে তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন এবং সেই কারণেই তারা চাইছেন যে সরাসরি গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন এবং গোটা বিষয়টির যাতে অবিলম্বে সুরাহা হয় সেই দাবি নিয়েই কিন্তু একযোগে এই মহামিছিল, যেটা শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যেই সেটা মৌলালী হয়ে এস এন ব্যানার্জি হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। একেবারেই আপনারা দেখলেন সেই ছবি, আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য তুলে ধরলেন যে ছবি। নটি সংগঠন এই আজকের এই মিছিল কর্মসূচিতে যোগ দিয়েছেন, নার্সদের সংগঠনও আজকে যোগ দিয়েছেন এই মিছিল কর্মসূচিতে। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য, আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেই ছবি একদম এস এন ব্যানার্জি রোডে পৌঁছে গিয়েছে এই মিছিল, যে মিছিল শেষ পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে এবং সেখানে আজকে এই যে যে দুটি সংগঠন আজকের মিছিলে যোগ দিলেও না, তাদের পক্ষ থেকে তাদের অবস্থানটা ঠিক কি, ঠিক কি কারণে তারা যোগ দিচ্ছেন, সত্যসুন্দর কি বলছেন তারা? সংগঠন যে নটি সংগঠন মিছিলে যোগ দিয়েছেন তাদের দাবি তো রয়েছেই, কিন্তু যে দুটি সংগঠন আজকের মিছিলে যোগ দেননি তারাও কিন্তু সরাসরি বলছেন যে যে প্রক্রিয়া অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের বিষয়টিতে সরকারি তরফে কিন্তু যথেষ্ট সেদিকে সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে, কিন্তু তারা চাইছেন যে এই ধরনের যে নিয়োগের দাবিকে সামনে রেখে তারা চাইছেন না যে নতুন করে সরকারকে বিব্রত করতে এবং সেই কারণেই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড একতা মঞ্চ তারাই মিছিলে থাকছেন, কিন্তু অন্যান্য যে দুটি সংগঠন সেই দুটি সংগঠন কিন্তু এসএসসি ছাত্র যুব অধিকার মঞ্চ এই সংগঠন এবং তার পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ তারা কিন্তু এই দুটি সংগঠন তারা মিছিলে সামিল হচ্ছেন না। তারা মনে করছেন যে তারা সরকার বিরোধী এই ধরনের কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন না এবং ইতিমধ্যেই যে শান্তিপূর্ণভাবে কলকাতা হাইকোর্ট এই মিছিলের অনুমতি দিলেও তারা মনে করছেন এই দুটি সংগঠন যে নতুন করে তারা কিন্তু আর নতুন করে সরকার বিরোধী এই ধরনের কর্মসূচিতে তারা সামিল হবেন না, কিন্তু যে দুটি যে নটি সংগঠন এই মহামিছিলে সামিল হয়েছেন তারা মনে করছেন যে অন্য যে দুটি সংগঠন এই মহামিছিলে আসেননি তাদের দাবি তাদের সঙ্গে দাবির ভিত্তিতে তারা সহমত রয়েছেন, কিন্তু প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে এই নটি যে সংগঠন যা নটি ঐক্য নটি মঞ্চ এই নটি মঞ্চ কিন্তু একযোগে তাদের দাবিকে সামনে রেখেই কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু আমরা যেরকম দেখছি 2017 ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের গ্রুপ ডি রয়েছে এবং তারা জানাচ্ছেন যে বিভিন্ন ক্ষেত্রে যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে বলে তারা জানাচ্ছেন এবং সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু এই মিছিল। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এই মুহূর্তে মিছিল পৌঁছে গিয়েছে এস এন ব্যানার্জি রোডে, শিয়ালদাস থেকে শুরু হয়েছিল এই মিছিল এবং এই মুহূর্তে তা এস এন ব্যানার্জি রোডে পৌঁছে গিয়েছে ধর্মতলার ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হবে আজকের নটি সংগঠনের মিছিল কর্মসূচি।